আজি আমার মুখ্যমন্ত্রীর নিযুত ময়না আসনি সরকারিভাবে আমি আজি ক্যাবিনেটত আনুষ্ঠানিক স্বীকৃতি দিউ বা আসনি রূপায়ণের আমি সিদ্ধান্ত গ্রহণ করো। মই অলপ আসনিখনের বিষয়ে আপনার বুঝাই দিব খুঁজিছো। দশম মান শ্রেণীর পৰা উত্তীর্ণ হয়ে যখন ছোৱালী বা ছাত্রীয় একাদশ মান শ্রেণীত নাম ভর্তি করব, গরম বন্ধর দুটা মাহ বাদ দি প্রত্যেক মাহত উচ্চতর মাধ্যমিক শিক্ষা শেষ নোহা পর্যন্ত প্রত্যেক মাহত এহাজারক টাকা সরকারের লাভ করব। অর্থাৎ হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারত এইবার যখন ছোৱালীয়ে নাম ভর্তি করেছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা বা পাঠ্যক্রম সম্পূর্ণ কমপ্লিট নকরাল এহাজার টাকা সরকারের প্রতি মাহত পাব আর এই পুঁজিট প্রত্যেক মাহর এগারো তারিখে ব্যাংক একাউন্ট সরকারে পঠিয়ে দিব। যখন তিন বছরিয়া এতিয়া চারি বছরিয়াও হয়েছে, যখন তিন বছরিয়া বা চারি বছরিয়া ডিগ্রি পাঠ্যক্রম, আগতে গ্রেজুয়েশন তো থ্রি ইয়ার গ্রেজুয়েশন আছিল, আজিকালি গ্রেজুয়েশন তো ফোর ইয়ারও বিভিন্ন ইউনিভার্সিটিয়ে করেছে, যখন চারি বছর বা তিন বছর গ্রেজুয়েশন পাঠ্যক্রমত পড়িব হায়ার সেকেন্ডারি পাশ করে প্রত্যেকগী ছালিয়ে প্রথম বর্ষত নাম গ্রহণ করার লগে প্রত্যেক মাহত বারো হাজার বারোশ পঞ্চাশ টাকা সরকারের লাভ করব। আর যখন ডিগ্রি পাশ করে এইবার পোস্ট গ্রেজুয়েটত নাম লগাব, পোস্ট গ্রেজুয়েট বলে কোতে আমি বিএডক ইয়াত ধরে লৈছো, পোস্ট গ্রেজুয়েট কাম বিএডত নাম ভর্তি করব, প্রত্যেক মাহত সরকারের পঁচিশশো টাকা করে লাভ করব, দুহাজার পাঁচশো টাকা। অর্থাৎ হায়ার সেকেন্ডারি পড়লে এহাজার টাকা প্রত্যেক মাহত, ডিগ্রি পড়লে বারোশ পঞ্চাশ টাকা প্রত্যেক মাহত, আর গ্রেজুয়েশন পড়লে গ্রেজুয়েশন পাশ করে স্নাতকোত্তর পোস্ট গ্রেজুয়েশন পড়লে মাহত দুহাজার পাঁচশো টাকা লাভ করব। ইয়াত কেটামান শর্ত আছে। প্রথম শর্ত হল যে যিখিনি ছোৱালীক আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষাত ভাল রিজাল্ট করার কারণে আমি স্কুটি দিউ, তেওঁলোকক আমি নিযুত ময়না আসনি অন্তর্ভুক্ত করা নাই, কারণ স্কুটি এখনের দাম প্রায় সত্তর হাজার টাকা হয় গই, আর নিযুত ময়না আসনি আমার বাকি ছোৱালীখিনিয়ে যদি বারো হাজার আমি বারো যদি সাড়ে বারো হাজার করে তিন বছরতো দিও ছয়ত্রিশ হাজার হয়, কিন্তু ছোৱালীয়ে যদি কয় যে নহয় মোক স্কুটি নালাগে মই নিযুত ময়নাহে লম, তেতিয়ালে নিযুত ময়নাও তেওঁ লব পাৰিব। অর্থাৎ ছোৱালীজনীর উপর ডিপেন্ড করব যে মই স্কুটিখন লম নে মই নিযুত ময়না আসনিটো লম, দুটা আসনি আমি একেলগে নিদিও। তারপর আনটো বিষয় হল যে এই আসনিখনের পৰা মন্ত্রী আর বিধায়কর ছোৱালী সকল এই আসনির হিতাধিকারী হব নোৱাৰিব। অর্থাৎ এশ ছাব্বিশ জন যে বিধানসভাত বিধায়ক আছে তেওঁলোকর লড়াটো নহয়ে, ছোৱালী যদি বা সাংসদ যদি তেওঁলোকর ছোৱালী যদি আমার কলেজ ইউনিভার্সিটি পড়িছে তেতিয়াহলে তেওঁলোকো এই আসনির হিতাধিকারী হিসাবে স্বীকৃতি নহব। আর যোনে প্রাইভেট স্কুল কলেজত ফিজ দি পড়ে, মই প্রাইভেট কলেজত নাম লগাইছো, মই মাহত দশ হাজার টাকা কলেজখনক ফিজে দিও, রয়্যাল গ্লোবেলত পড়িছো, কাজিরঙা ইউনিভার্সিটি পড়িছো, প্রাইভেট ইউনিভার্সিটি আর প্রাইভেট কলেজখিনির ছাত্র ছাত্রী বা ছাত্রীয়ে এই আসনিখনের হিতাধিকারী বলে বিবেচিত নহব। কিন্তু ভেনসার কলেজত যদি কোনোবাই পড়ে বা ভেনসার হায়ার সেকেন্ডারি স্কুলত পড়ে, ভেনসার জুনিয়র কলেজত পড়ে, তেওঁলোক এই আসনিখনের হিতাধিকারী হব। এই আসনিখনের ফলাফল হিতাধিকারী হবর বাবে আমি একোখনক প্রপত্র পূরণ করব লাগিব। জুলাই মাহত যেহেতু এডমিশনের প্রসেস চলি আছে, সম্পূর্ণ পোস্ট গ্রেজুয়েশন কমপ্লিট করিবর কারণে, এডমিশন কমপ্লিট করিবর কারণে আগস্ট মাহ পর্যন্ত যাবগৈ, কিন্তু আমি জুলাই মাহৰ পৰা এই এডমিশনের প্রপত্র সমূহ আমি বিতরণ করি। একোখন অ্যাওয়ারনেস মিটিং হব আর কলেজ আর ইউনিভার্সিটিত
অ্যাওয়ারনেছ মিটিং করে বিশেষ করে নবাগত আদরণী সভা আদিত যেহেতু এই ফর নিউ এডমিশন হব গতি যাতে আমি অ্যাওয়ারনেছ ক্রিয়েট করবো তার কারণে একোখন অ্যাওয়ারনেছ মিটিং হব। এই গোটে আসনি বাল্য বিবাহর বিরুদ্ধে প্রস্তুত করা এখন আসনি, গতি বিবাহিতা ছাত্রী এই আসনির বাবে হিতাধিকারী নহব। কিন্তু পোস্ট গ্রেজুয়েট পর্যায়ত বিবাহিতা ছোৱালীয়েও এই আসনির সুবিধা লব পাৰিব। কিন্তু হায়ার সেকেন্ডারি আর ডিগ্রি পর্যায় যেহেতু আমার গোটেই কথাটোয়ে হল যে ছোৱালীক যাতে দেউতাক মাকে সোনকালে বিয়া পাতি নিদিয়ে, গতি যিসকলে বিয়া করাব তেওঁলোকে বা বিবাহিতা ছাত্রী হব তেওঁলোকে এই আসনিখনের সুযোগ নাপাব। আর যদি আপ টু ডিগ্রি পড়ি থাকতে মাজতেও বিয়া হয়ে যায় তেতিয়ালে রিনিউয়েলত তেওঁলোকে এই আসনির সুবিধার পৰা বঞ্চিত হব। যেতিয়া প্রত্যেক বছরে এবার রিনিউয়েল হব আর কোনোবা ছোৱালী যদি শিক্ষা আধাতে সামরি ড্রপ আউট হয়ে যায় তেতিয়া হলেও এই আসনিখনের সুবিধা নাপাব। শেষত কোনোবা যদি ছোৱালী রেগিং ইনডিসিপ্লিন ইরেগুলার এটেন্ডেন্ট এনেকুৱা যদি কলেজের অধ্যক্ষই ভাবে যে এই ছোৱালীজনী কলেজত নিয়মিয়াকৈ নাহে ড্রপ আউট হয় পরীক্ষাত তেওঁলোকে হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ারের পর সেকেন্ড ইয়ার প্রমোশন নাপালে বা ডিগ্রি ফার্স্ট ইয়ারের পর ডিগ্রি সেকেন্ড ইয়ার প্রমোশন নাপালে তেতিয়াও রিনিউয়েলর সময়ত এই আসনিখনের পর বঞ্চিত হবে।